প্রাকৃতিক দুর্যোগ হোক বা বন্যা মোকাবিলা, সবেতেই সিদ্ধহস্ত গঙ্গারামপুর পৌরসভার 9 সদস্যের বিপর্যয় মোকাবিলা এই টিম। বুধবার এই বিপর্যয় মোকাবিলা টিমের হাতে একাধিক সরঞ্জাম তুলে দিল গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। গঙ্গারামপুর পৌরসভায় 18টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে 5 থেকে 6টি ওয়ার্ড পুনর্ভবা নদী সংলগ্ন এলাকায়। বন্যা হলে যেমন আতঙ্কের মধ্যে থাকেন এই 5 থেকে 6টি ওয়ার্ড, তেমনি প্রাকৃতিক বিপর্যয় হলেও বিভিন্ন সময়ই পৌর এলাকার গাছপালা পড়ে বিপর্যস্ত হয় যান চলাচল। ঠিক সেই কথাগুলোকে মাথায় রেখে পৌর এলাকাতে যাতে নিজস্ব বিপর্যয় মোকাবিলার টিম গড়ে তোলা যায়, এই বিষয়ে ভাবনা চিন্তা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। আর সেই কথাকে মাথায় রেখে গঙ্গারামপুর পৌরসভারই অন্তর্গত 9 জনকে সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বুধবার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের কক্ষে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে 9 সদস্যের টিমের হাতে একাধিক যন্ত্র সামগ্রী তুলে দিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এদিনের এই অনুষ্ঠানে প্রশান্ত মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস, প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরী, কাউন্সিলর অতনু রায় সহ পৌর কর্মীরা। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সমস্ত ছেলেগুলো আছে, তাদের স্কুল মধ্যে দিয়ে তাদেরকে একটা সাবজেকশন ট্রেনিং দেওয়া হয়েছে এই সমস্ত ছেলেদের। আর তারা কোনো মানুষ বিপদে পড়লে বন্যার থেকে শুরু করে কোনো অ্যাক্সিডেন্টাল প্রাকৃতিক বিপর্যয়, হ্যাঁ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়লে সেই মানুষকে বাঁচিয়ে তোলার জন্য যে ব্যবস্থা করা সেই ব্যবস্থাটা তারা ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে তারা নিয়েছে। এই কারণে তাদেরকে বাঁচানোর জন্য যে কিডসগুলোর দরকার পড়ে, নানান সময় নানান জায়গায় যেতে হবে তাদের, সেই কারণে কিডসগুলো আজকে আমাদের গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে। তারই একটা এখানে আমাদের 13 জন সকলে মিউনিসিপ্যালিটির কাজ করবে, সবাই মিউনিসিপ্যালিটির কাজ করবে। যেহেতু মিউনিসিপ্যালিটি এখানে যে কোনো ওয়ার্ডে তারা হচ্ছে যাবে এবং আশেপাশে যে সমস্ত লাগোয়া যে মানুষগুলো থাকে তারাও যদি বিপদে পড়ে তাদের অবশ্যই সহযোগিতা। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।